ম্যারিনেশন চিকেন ম্যারিনেট করতে লাগছে নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, গোলমরিচ এবং একটুখানি গরম মশলা। আচ্ছা, মানে ফ্রেশলি কাট চিকেনগুলো এইভাবে ম্যারিনেট করে রাখা হচ্ছে, কতক্ষণের জন্য রাখা হবে? অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার। ওকে, সো পোস্ট হাফ অ্যান আওয়ার আমরা নেক্সট ক্যান স্টার্ট কুকিং। ওকে, এবার মাংসের আলুগুলো একে একে ভেজে ফেলছি। আচ্ছা, এবার ভাজা হয়ে গেলে তারপরে আমরা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমরা তুলে রাখবো, তারপরে আস্তে আস্তে গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা কষাবো। আলুটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা তেলের মধ্যে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। তারপরে দেব রসুন, আদা বাটা এবং পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে রেখে এটা ব্রাউন করে সতে করে দিতে হবে। ব্রাউন হয়ে এসছে, এবার আমরা ম্যারিনেটেড চিকেনটা তুলে দেবো। দেখেই খুব লোভ লাগছে। একটুখানি চিনি জাস্ট ফর দ্য কালার। এরপরে এটা নাড়াচাড়া করে কেউ যদি একটু চটপটা টেস্ট চায় তাহলে সসও অ্যাড করতে পারে। বাট ভেরি স্মল অ্যামাউন্ট বিকজ আমরা অলরেডি দই ইউজ করেছি। টেস্ট গ্রিন চিলিজও অ্যাড করা যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই চিকেনটাকে বেশ কিছুক্ষণ অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার কষাবো, 25 মিনিটস টু 30 মিনিটস সিমে কষাবো। কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এরপর 25-30 মিনিটস এরকম সিমে জিনিসটা তৈরি হবে। আমার মাংসটা হয়ে এসছে, গ্যাসটা অফ করে দিয়েছি, একটু করে ধনে পাতা অ্যাড করে দিয়ে
5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে উই ক্যান সার্ভ ইট।